আসসালামু আলাইকুম, কিরম আছেন ভাই বোনেরা? আমি একটা ফল আপনারা সবসময় দেখাইছি ফিগ, কিন্তু এই ফিগুলা একেবারে ডিফারেন্ট ফিগ, মানে দেখতে অন্য রকম। মানে আর দশটা আমি তিন চারটা রকমের আপনাদের কিন্তু দেখাইছি, ছোট বড় সব রকমের দেখাইছি, কিন্তু এই জায়গার যেটা সেটা না আমাদের বাংলাদেশের ডুমুরের মতোই লাগে, কিন্তু হলুদ কালারের, দারুণ সুন্দর দেখতে এবং খাইতে কীরকম সেটা আমি আপনাদের দেখাচ্ছি। পিছন ক্যামেরায় আগে যায় এই গাছটা দেখাই, দেখেন কি সুন্দর গাছটা, দেখেন এই দেখেন দেখেন হলুদ, সবগুলো দেখেন হলুদ গাছ, সেম গাছ, কিন্তু এই জাতটা এরকম কেন বুঝলাম না তো। দেখেন ফেটে ফেটে আছে, এই দেখেন দেখতে পাচ্ছেন কি না, বুঝতে পারতেছি না, এই দেখেন ফেটে আছে, আবার এই যে মধু খাচ্ছে, টেস্টি, এত টেস্টি, দাঁড়ান তো আমি একটু খেয়ে দেখি। দেখেন ওরা দেখতে আসতেছে, তাদের বাগান মনে হয় সেজন্য ওরা দেখতে আসতেছে। এই দেখেন ছোট্ট গাছ কিন্তু দারুণ সুন্দর, আবার এই পাশে আছে, এইটা আবার আর এক রকমের, ফেটে গেছে, ফাটার পরে লাল, এই দেখেন ভিতরটা দেখেন, এই যে এখান থেকে দেখাই, এই দেখেন ফিগ আপু, কিন্তু এই ফিগুলা একটু ডিফারেন্ট, এই দেখেন তিন চার রকমের আছে, বিসমুল্লাহ, অসাধারণ মিষ্টি, খুবই মিষ্টি, খুবই মিষ্টি, অনেক মিষ্টি সত্যি, আমি গুজরাটি তুলবো কারণ অনেক ভালো লাগছে, আর একটা খাইতো, এত মিষ্টি সবগুলো এরকম, সব মিষ্টি, আপনারা খাইতে মন যাচ্ছে ভাই বোনেরা, সরি, এত মজা। এই যে দেখেন দেখেন এইখানে দেখেন, এটা এটা কি সেম, দেখি এটাও সেম, এই যে যাক অনেক মজা পাইছি, জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আমার দারুণ লাগছে, আমি অনেকগুলো তুলবো, পরে আপনাদের সাথে কথা কব নি। এটার নাম হচ্ছে ফিগ, জানি না এটা কয় টাকা করে দেয়, আপনি কয় টাকা করে দিবে, আমরা কিন্তু একে তিন ফল বলে আমাদের হচ্ছে পবিত্র কোরআন শরীফে এই ফলের কথা উল্লেখ করা আছে, ঠিক না? এই ফলটা খাইলে নাকি অনেক ভালো এবং এই ফলের অনেক গুণও আছে, তো কিন্তু এইরকম কালারের আমি দেখছিলাম না, তাই অনেক বেশি আগ্রহ হয়ে খাইলাম এবং দারুণ মিষ্টিও লাগলো। আমেরিকা জানা অজানা অনেক রকমের ফল ফুল আমি আপনাদেরকে দেখাই, তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, এত কষ্ট করে ভিডিও করি ভাই বোনেরা, যদি আপনারা একটু কমেন্ট না করেন, একটু শেয়ার না করেন, তাহলে কিন্তু মনটা খুব খারাপ লাগে।